कैसे कहें क्या है सितम, सोचते हैं अब ये हम, कोई कैसे कहे वो है या नहीं हमारे। करते तो है साथ सफर, फासले हैं फिर भी, मगर जैसे मिलते नहीं किस दरिया के दो किनारे। पास है फिर भी पास नहीं, हमको ये हम रास नहीं, शीशे की एक दीवार है जैसे दरमियां, सारे सहम नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई खोई सी बातें हैं। উশান, আপনি এভাবে নিজের আকুত ফেলে আমার রুমে এসেছেন কেন? ওইদিকে আপনার হবু বউ কোমল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। মীরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। ওশান তখন সোফায় পিঠ এলিয়ে বসেছিল, থমথমে মুখশ্রী, পরনে শেরওয়ানি তখন মাটিতে অবহেলায় অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রবণ করা মাত্রই ওশানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ। সোফার কুশনে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে ওশান, কঠিন গলায় বলল, বিয়েটা আমি করছি না, বুঝছিস মীরা? রুম থেকে যাই, এবার ঘুমাবো আমি, আবার রুম লক করা, চাবি পাচ্ছি না। মীরা ভ্রু কুচকে নিল, অন্তঃকরণ নড়ে চড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে ধপাধপ পা ফেলে মীরা এগোলো উশানের নিকট, সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক এইভাবেই আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না, এখন আবার আবার আপনি আরেক মেয়েকে আকত পর্যায়ে এনে বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফজলামো লাগে আপনার কাছে? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো, যা আপনি বিয়ে করবেন না বললেন আর তারা হই হই করে আপনার কথায় সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন? আপনার অধিকার কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার? ওশান তার ওষ্ঠাদর কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল, পরক্ষণেই থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে, আমার মজি, তোর এত উত্তেজনা দেখানোর দরকার নেই, নাও গেট আউট। মীরা কিয়ৎ কেঁপে উঠল শেষোক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে, ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখানে থেকে অযথা উশানের ধমক শোনার কোনো মানে হয় না, রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে উশানকে রুম থেকে বের করত, কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। উশানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়, তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না, ইচ্ছেও নেই। দরজার নিকট পৌঁছতেই পিছন হতে ওশান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? মীরা নিজের হাতের দিকে তাকালো, হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম এক কাটা দাগ, বেশি বড় বা গভীর নয় ক্ষতটা, কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না। ওশানের নজরে আসলো কি করে, ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড়কাত করে ওশানের পানে তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাঁটা লেগে। তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনার, ওশান শোয়া থেকে টান টান হয়ে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগুলো বারান্দার দিকটায়। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্য থেকে গোলাপ গাছের টপটা ওশান হাতে তুলে তা সজোরে নিক্ষেপ করলো বারান্দা পেরিয়ে বাহিরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আঁতকে উঠল, প্রায় দৌড়ে ওশানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকতো? ওশান ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করে, দাদুর এই ভুতুরে বাড়ির পাশে মানুষ তো দূর, কোনো জীবজন্তু অবধি আসবে না। কিন্তু গাছটা ফেললেন কেন? ওশান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে, দাদু বলেনি এটা তোকে? ফুল গাছ তাও কোন সাহসে এখানে রাখা? মীরা ঠোঁট কিঞ্চিত বাঁকায়, শেষে সন্দিহান গলায় বলে, ফুলে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাহিরে ফেললেন এতে প্রবলেম হবে না?
ডাফার অন্ধ তুই? আমি টবে হাত দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শ করিনি, দেখিস নি? মীরা নিরুত্তর রইল। ঈশানের সাথে কথা বলা মানেই সেধে অপমানিত হওয়া। উল্টোপিট হয়ে একদণ্ড না থেমে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে। ঈশানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে ঈশান এবং রোজার আকদ অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন ঈশানের পরিবার ঈশানকে খোঁজায় ব্যস্ত ছিল, তখন তাকে বলা হয়েছিল এ বাড়িটাই একবার খুঁজে আসতে। তাই আশা রেস্টুরেন্টে আসার পর মীরা দৃশ্যমান হলো সকলের থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি। ঈশানের পরিবার মীরার বাবা মাহুদি মায়ান ছাড়া আর কেউ উপস্থিত নেই। কিয়ৎ আগে হৃষ্টচিত্তে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাত অবস্থা দর্শন করার পর মীরার বোধগম্য হলো তার আসার পূর্বেই সেই কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট, সেই আগের বাড়ির মতো কোনে পক্ষ নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে। মীরার এই বিষয়টা সব থেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেওয়ার পর কোনে পক্ষ কোনো টু শব্দ না করে বিদায় নেয়? আগের বার যখন ঈশান এঙ্গেজমেন্ট ভেঙে দিল, তখনও কোনে পক্ষ কোনো বাক্য উপস্থাপন না করেই চলে গিয়েছিল। আর এবারও মায়ানের থেকে ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতেই ঈশানের মা ঊষা এগিয়ে আসলো তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বলল, ঊষান কি ঘুমিয়ে পড়েছে মীরা? ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তপ্তশ্বাস ফেলল ঊষা, চোখে মুখে তার লেপটে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, ছেলেটার উপর দিয়ে যে কেন এসব চাই, আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে। ঊষার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই মীরা কৌতূহল ভরা চোখে তাকায়। সবকিছু ধোয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া ভাঙা কোনে পক্ষের নির্বাক ভূমিকা, এর পিছনে নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত 8টা হবে। ভীতি নিয়ে পা টেপে মীরা এগোচ্ছে তার জন্য বরাদ্দকৃত সেই রুমটায়। তখন আসার পথে তাড়াহুড়োয় নিজের ফোন ফেলে গিয়েছিল, সাথে ব্যাগও, জিনিস দুটো আবশ্যক এখন। তাই কিয়ৎ ভীতি নিয়েই ঈশান রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। ঈশানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলেও তাদের সাক্ষাৎ হতো ক্ষণিকের, তাই ঈশান আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলের রুমে যাওয়া, তাও একা, ব্যাপারটা ভীতি মীরার নিকট। কিন্তু নিরুপায় সে, মায়ানকে আনতে চেয়েছিল সাথে, ফাজিলটা আসেনি। ঈশানের পরিবারের সাথে পরিচয়ের উৎস ঈশানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহুদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। অতঃপর মাহুদির বাবা মারা গেলে মাহুদি বাবার দায়িত্ব নেয়। তারপরই পরিচয় ঘটে ঈশানের পরিবারের সাথে মীরার। কিশোরী বয়স থেকেই ঈশানকে তার বড্ড বিরক্ত লাগত, কারণ ঈশান তাকে দেখলেই ধমকাত। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়েই যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরার এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। ঈশান তখন সোফায় গুটিসুটি মেরে ঘুমে কুপকাত। তার লম্বা শরীরটা কোনো রকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে চটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোন এবং ব্যাগটা নিয়ে পিছন ঘুরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্ফুট স্বরে আহ শব্দ করে ওঠে। হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে বলে, কোন বদমাশ এখানে দাঁড়িয়ে? লাইট চলে উঠল। রশ্মিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ। ঈশান তো বেঘরে ঘুমোচ্ছিল, এত অল্প সময়ে জাগ্রত হলো কী করে? ঈশান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে তেতে উঠে বলল, আমার ঘুম ভাঙিয়ে আমার ডিস্টার্ব করে আবার আমাকে বদমাশ বলছিস মীরা, সাহস তো কম না? মীরা ঘাবড়ে উঠে বসল চট জলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিচেল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙলাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছি, আমার ফোন আর ব্যাগটা নিতে। ওহ, শব্দহীন পায়ে, তাই না? স্টুপিড নুপুর, কি পায়ে তোর আত্মা পরে ঘুরু ঘুরু করছে আমার সামনে? হ্যাঁ, মীরা চোখ মুখ কুচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েক বাক্য শোনালো। এতটা কেয়ারলেস সে কী করে হলো? ইস, আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে উঠেছিল তার ধ্যান নেই মীরার। সে আমতা আমতা করে বলল, সরি ঈশান,
একদমই খেয়াল করিনি আমি, নেক্সট আর হবে না, যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। মীরা শ্বাস রুখে ছটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে, তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় উশান। মীরার ভোরকে তাকায়, উশান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরার পা থেকে নূপুর চোরা চোখের পলকে খুলে দিল। আটকে উঠল মীরা, কাতর কণ্ঠে বলল, উশান আর এমন হবে না, প্রমিস, প্লিজ নূপুরগুলো ফেরত দিন, মায়ের দেয়া শেষ স্মৃতি এগুলো। মীরার কাতর সুর উশানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নূপুর চোরা খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল সে। শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, বের হরুম থেকে, নয়তো এবার তোকেই ছুঁড়ে মারব। টলমল ত্রস্ত পায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে উশানকে তালিকাভুক্ত করে সে। এমন কেন করল লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়দ অংশ পূর্বেই। চারিদিকে ঘোর নিঃশব্দতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবে মাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্র কোণে অশ্রুকণা শুকিয়ে দাগ বসে গিয়েছে। কিয়ৎক্ষণ বাদে পা দুটোই কারো শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হলো তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আখি ছোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে। অতপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে। মায়ের দেওয়া নূপুর দুটো তার পায়ে জলজল করছে। মীরা চটচলতে পা থেকে নূপুর দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো প্রশান্তি মিলেছে এবার, কিন্তু নূপুর ছোড়া নিয়ে গেল কে? মীরা থম মেরে বসে চেষ্টা করল কে সেই ব্যক্তিটাকে মনে করার। মস্তিষ্ক বারংবার উশানকে নির্দেশ করছে, কারণ যখন উশান তার পা থেকে নূপুর ছোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শমাত্রই অনুভূত হলো নূপুর পরানোর সময়। নূপুর ছোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে উশান আসবে, আবার আসবে, আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মায়ান ঘুমিয়েছিল তার সাথে, মাঝরাতে নিশ্চয়ই আবার মাহতির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখে, তাই তো উশান প্রবেশ করতে পারলো এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হলো। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। কিয়দংশ বাদে অনুভূত হলো তার মুখশ্রীর উপর আছড়ে পড়ছে উত্তপ্ত শ্বাস। ওশান কি সন্নিকটে? চেহারার থেকে কম্বল সরিয়ে যেই মীরা চেঁচাবে, তৎক্ষণাৎ ওশান তার ওষ্ঠাধর চেপে ধরে হিস হিসিয়ে বলল, স্টপ মীরা, চেঁচাবি না একদম, খারাপ কিছু করবো না, ট্রাস্ট মি। মীরার উশানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজ মুখশ্রীতে। আঘাত হানার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয় তেমনই মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয় উশানকে এখন গলা চেপে ধরতে হবে, কথা বলার না হয় পথ নেই। হাত দুটো তো খোলা নাকি? নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যক্ত হতেই তৎক্ষণাৎ মধ্য রচনীর অন্তিম লগ্ন পেরিয়েছে ক্ষণিক আগে। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়দংশ পূর্বে। কুয়াশাচ্ছন্ন প্রভাত, মাঘ মাসের শেষাংশ চলছে, অথচ শীতের প্রকোপ কমার নামই নেই, বরঞ্চ শীত যেন হুড়হুড় করে বেড়েই চলেছে। শৈত্যপ্রবাহের তাণ্ডব চলছে উত্তরাঞ্চলে, যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতিতে রয়ে গিয়েছে। শব্দহীন প্রভাতে চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতের দরুন মীরার ধ্যান ফিরল। তার দৃষ্টিপাত এতক্ষণ যাবৎ আটকে ছিল উশানের আখি জোড়ার মাঝে। অদ্ভুতভাবে উশানের আখি জোড়ার সাদা অংশটুকু লালচে হয়ে রয়েছে, টলমল চক্ষু জোড়া। মীরা উশানের আখি দুটো দর্শন করা মাত্রই ঠাউর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই। মীরা মানুষের চোখের আকার ইঙ্গিত বেশ ভালোভাবেই রপ্ত করতে জানে। সাইকোলজির ছাত্রী হওয়ার ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করা শিখেছে। উশানের তীক্ষ্ণ চাহনি, ভীষণ মনোযোগ সহকারে সে মীরার মুখশ্রীতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করছে। চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্তনাদ,
মীরার জন্য আপাতত রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষে নিজেকে ধাতস্থ করে উশানের বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে সজোরে ধাক্কা দেয়। অকস্মাৎ কয়েক কদম পিছিয়ে যায় উশান। মীরা তৎক্ষণাৎ ফুঁসে উঠে বলল, আমায় একা পেয়ে আপনি সুযোগ নিতে যাচ্ছেন তাই না উশান? লজ্জা হওয়া উচিত আপনার। এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করেন কোন সাহসে? কাপুরুষ একটা। তেজি সেই মানবাজ নত চালু হল। নিজের আচরণে নিজের প্রতি ক্ষুব্ধ সে। এতটা অসাবধান কি করে হলো সে? উশান কাতর কণ্ঠে বলল, আই এম সরি মীরা, এক্সট্রিমলি সরি। উশান কথা শেষে এক বিন্দু থামল না, হন্তদন্ত হয়ে বের হল রুম থেকে। পাঁচতলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে নিজের বাইকে চড়ে বসল। শুষ্ক অধর চিহপা দ্বারা সিক্ত করে কাপা হাতে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করল। একটা ছবিতে ক্লিক করা মাত্রই ভেসে উঠল এক কিশোরীর হাস্য উজ্জ্বল মুখশ্রী। সে তার ঝকঝকে সাদা দাঁত দিয়ে প্রাণ খুলে হাসছে। রুক্ষ চুলগুলো উঠছে অনিলে। পাশেই দাঁড়ানো যুবক সেই উশান। তার দৃষ্টিপাত সেই কিশোরীর উপর স্থাপিত। এতটুকুও রয়েছে ছবিটিতে। কিশোরীর ছবিটি সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে উশান বিড়বিড়িয়ে বলল, মানুষ তো একই, চেহারা মুখের গড়ন সবই এক। তাহলে চোখের পাশের তিল আর ভোকাল কর্ডের মাঝখানে জন্মদাতা কীভাবে গায়েব হতে পারে? মীরা আধা ঘন্টা যাবৎ উশানের দাদুর বাসায় বসে আছে। ওশানের দাদু ফারদিন রিচুয়ান তাকে হুট করেই ডেকে পাঠিয়েছে, কিন্তু আসার পর ফারদিনের অস্তিত্ব নেই, যেন রিচুয়ান ভিলায়। মীরাকে বসতে বলে ফারদিন কোথায় যেন গেল। এদিকে সাজবেলার প্রহর শেষে রাত নামতে শুরু করেছে চারিদিকে। একটু পরে উশানের আগমন ঘটবে। উশান আসলেই মীরাকে তার সামনে পড়তে হবে, যা একদমই চাচ্ছে না মীরা। সকালের ঘটনার পর উশান নামক ব্যক্তির উপর তিক্ত রাগ ক্ষোভ চেপে বসেছে তার। মীরা ঠিক করল সে আর পাঁচ মিনিট অপেক্ষা করবে, তারপরেই নিজ গন্তব্যে ফিরবে। ক্ষান্ত হয়ে বসতেই যেই আগাম ভয়টা সে পাচ্ছিল তাই ঘটল তার সাথে। উশান সদর দরজা দিয়ে ঢুকছে, মাথা নিচু করা, শব্দহীন পায়ে লম্বা কদম ফেলে চলছে সে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মীরা শ্বাস রুখে রইল। বারংবার নিভৃতে আল্লাহর নিকট চাইল যেন এই উশানটা মাথা না তোলে, তাকে দেখে না ফেলে। উশান সিঁড়িতে পা দিবে তার পূর্বে এসে জোরালো কণ্ঠে হাঁক ছেড়ে বলল, আমু আমার রুমে এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন। উশান চোখের পলকে ওপরে চলে গেল। মীরা স্বস্তির শ্বাস ফেলল, দেখেনি তাহলে তাকে। মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ উশা ছুটে এসে দাঁড়ালো তার সম্মুখে, হাতে তার গ্লাস। আঁচলে কপালের ঘামটুকু মুছে নিয়ে উশা বলল, মা আমার একটা উপকার করো তো, উশানকে গরম পানির গ্লাসটা একটু উপরে দিয়ে আসো না মা। আমি গেলে ঠান্ডা পানি আনিনি কেন তার জন্য রাগ করবে, তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না। এই শীতকালে ছেলেটা শুধু ঠান্ডা পানি খেতে চায়, অসুস্থ হয়ে পড়ে থাকে তবুও শুধরায় না। তুমি একটু যাও না মীরা, তোমার সাথে তো আর রাগারাগি করতে পারবে না, নিকট কেউ ছাড়া ও কারো উপর রাগ ঝাড়ে না। মীরা কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করল মাটিতে, মনে মনে বলল, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলে আমায় তুই তুকারির সহ ধমক রাগ নিজের ক্ষোভ পর্যন্ত ঝেড়ে ঝুড়ে শেষ করে ফেলে। কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল, এত রিকোয়েস্ট করতে হবে না আন্টি, দিন আমি পানি দিয়ে আসছি। মীরা ধপাধপ সিঁড়ি ভেঙে উঠে আসে। ওশানের রুমের সামনে এসে সে লম্বা দম নেয়। ওকে দিতেই দর্শন হয় উশান শার্টলেস। মীরার শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায়। ওশানের কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে? কিয়ৎক্ষণ বাদে ঠাস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার। ওশান নিশ্চয়ই ওয়াশরুমে ঢুকেছে। মীরার ত্রস্ত পায়ে ঢুকল রুমে। পা দুটো কাঁপছে কেন তার? সংকোচে কিংবা অন্য আশঙ্কায়? পড়ার টেবিলে ট্রে রেখে মীরা উল্টো পথে হাঁটা ধরতেই কর্ণকোহরে তার প্রতিফলিত হয় উশানের কণ্ঠ। সে চেঁচিয়ে পড়ল, আম্মু আপনি কি রুমে? আমি ভুলবশত আমার টাওয়েল বেডে ফেলে এসেছি, একটু এগিয়ে দিন তো। মীরার চলন্ত পা জোড়া থেমে গেল। আসার সময় সে দেখেছিল উষা বাহিরে যাচ্ছে, বাসায় আর কেউ নেই। উশানের আবেদন নিশ্চয়ই আপাতত আর পূর্ণ হবে না। এদিকে হুট করে মীরার মনে হলো সে যদি টাওয়াল না নিয়ে যায় তাহলে উশান চড়ে পড়বে, উশানের চড়ে তার মা কেলেঙ্কারি সৃষ্টি করবে। তখন উশান যদি বলে ফেলে রুমে সে পায়ের শব্দ পেয়েছে তবুও তাকে কেউ তোয়ালেটা দেয়নি,
তখন তো অবশ্যই ঊষা মীরাকে খপ করে ধরবে, তোয়ালে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে। ঊষা আবার ছেলেকে নিয়ে মাত্রাতিরিক্ত দরদ পেশ করেন। নীলচে রঙের বেডশিটের ওপর থাকা তোয়ালেটা মীরা হাতে তুলল। ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতেই দরজা কিঞ্চিত ফাঁক করার পর শ্যামবর্ণের হাতটি দেখে ঊষা চট করে বুঝে ফেলল এটা মীরার হাত। দ্রুত সে দরজা আটকে শরীরের সাথে মিশ্রিত পানি না মুছেই পোশাক পরে হন্তদন্ত হয়ে বের হলো। মীরা তখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। ঊষা দৌড় লাগায় সেদিকে, কণ্ঠে চোরালো ভাব এনে বলে, মীরা একটু দাঁড়া। মীরা দাঁড়ায় না। সকালের ঘটনার পর ঊষানকে তার ভয় লাগে বড্ড। তাছাড়া বাড়ি পুরো ফাঁকা, কেউ থাকলে কথা ছিল। ঊষান মীরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। শ্বাস টেনে বলল, দৌড়াচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি স্ট্রেঞ্জ? মীরা চিবিয়ে বলল, সকালের ঘটনার পর আমার আপনাকে তার থেকে নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে। ঊষান নিভল। মীরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এটে সেটে নিয়েছে তা সে বেশ ভালো মতনই উপলব্ধি করতে পেরেছিল। দীর্ঘ শ্বাস ফেলল সে। মীরাটা সেই আগের মতোই রয়ে গেল, সর্বদা শুধু তাকে ভুল বোঝা। ঊষান বিনয় সুরে বলল, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মীরা, মন থেকে ক্ষমা চাচ্ছি। দেখ একটু এদিকে তাকা, তোর কাছে সম্মানীয় ঊষান রেজওয়ান ক্ষমা চাচ্ছে। মীরা ভোরকে তাকালো। নিজের প্রশংসা নিজে করছে, এ কেমন লোক, আচক তো। মীরা কিছুটা চমকে গিয়েছেও। ঊষান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা ব্যাকুল, দাম্ভিকতা নিয়ে চলা ঊষান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে, ব্যাপারটা অদ্ভুত ঠেকল তার। পরিশেষে নিজেকে ধাতস্থ করে বলল, মাফ করে দিয়েছি, হ্যাপি নাও। ঊষান বিড়বিড়িয়ে কিছু বলল তা কর্ণপাত হলো না মীরার। বাসায় ফিরতে হবে, রাত হচ্ছে। মীরা তার স্ত্রীর পাছোড়া সামনের দিকে আগাতে নিলেই ঊষান ভারী কণ্ঠে বলল, তোর হাতে এগুলো কি মীরা? মীরা নিচের হাতে দিকে তাকালো, কাদা লেগে রয়েছে। কাদার উৎসটা কোথা থেকে হলো তা বুঝতে পারল না। স্বাভাবিক হয়ে চিন্তিত গলায় বলল, কাদা লেগেছে, কোথা থেকে লাগলো বুঝলাম না। ঊষান এগোলো। পকেটে তার সর্বদা রুমাল ঢোকানো থাকে আগে থেকেই। পকেট থেকে নিজের কালো রঙের রুমালটা বের করে সে মীরার হাত টেনে ধরল। রুমাল দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মীরার হাতে লেগে থাকা কাদাগুলো মুছে দিয়ে সেই নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লার ছুরিতে ছুঁড়ে ফেলল। অন্তরালে মীরা হতভম্ব হলেও বাহিরে সে অনুভূতি শূন্য। ঊষান মীরার হাত ছেড়ে দিয়ে বলল, বাসায় একা যেতে পারবি নাকি আমি দিয়ে আসব? মীরা ঘর থেকে বেরিয়ে প্রত্যুত্তরে বলল, লাগবে না, বাসা তো এই সামনেই। হাতে ফোন নিয়ে মীরা বেরিয়ে আসে চটপট। কিছু দূর যেতেই তার অনুভূতি হলেও কেউ আসছে তার পিছনে। ঘাড় বাঁকিয়ে তাকাতে ফের দৃশ্যমান হয় ঊষানকে, ফোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে। মীরা দাঁড়িয়ে গিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? ঊষান ঠোঁট বাঁকিয়ে বলল, তোর পিছিয়ে আসতে যাবো কেন, আমি ফার্মেসির দোকানে যাচ্ছি, সব সময় দুই লাইন বেশি ভাবিস। হাঁটা ধরে মীরা, অপমানিত বোধ হয়। ঊষান বড্ড বিয়াদব ধরনের, সবসময় তাকে খোঁচা মেরে কথা বলে। কে বলবে একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল? বাকি সবার কাছে ঊষান স্বাভাবিক, ভদ্র, শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি। বাসার কাছে এসে গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার ভান করে লুকিয়ে থাকে পাশে মীরা। অতপর কিয়ৎ অংশ বাদে গেটের কাছে আসতেই সে দর্শন করল ঊষান ফিরে যাচ্ছে। মীরা ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, ফার্মেসির দোকান তো আরো সামনে, এই লোক ফিরে কেন যাচ্ছে আশ্চর্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতেই থাকে মীরা। ঊষানের বিয়ে উপলক্ষে ফারদিন এবং ঊষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম। আজ ফিরে যাওয়ার দিন। বিশ্ববিদ্যালয় আর কয়েকদিন বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই ধুলোমাখা ইট পাথরের শহরে। সকাল থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মীরা। একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক, তাই আজই চলে যাবে সে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরশিতে পরখ করে নেয় মীরা। কিয়দংশের মাঝেই আরশিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব। মীরা ম্লান হাসে, পিছন ফিরে বলে, দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা, ভেতরে আসো না। মীরার বাবা মাহুদি ইকবাল শব্দহীন পায়ে প্রবেশ করে। মীরা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে। এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল, নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায়।
মাহুদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজই চলে যাবে আম্মু? জি বাবা, পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে, একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হবে। হুম, সব গুছিয়ে নিয়েছ? জি বাবা। আচ্ছা, তাহলে তুমি উশানের সাথেই যাচ্ছ? ওর সাথে কথা হয়েছে আমার, উশানেরও ছুটি শেষ, অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল, একসাথেই যাও তোমরা। মীরা বিষম খেল। মাহুদি চট জলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতেই সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে। নেত্র যুগল বড় সড়ো করে নিয়ে নতচানু হয় মীরা, যার দৃষ্টির সীমানা থেকে সে দূরে থাকতে চায়। কাকতালীয়ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে? এ কেমন প্রকৃতির নিয়ম, আশ্চর্য তো! মীরাকে বাক্যহীন দেখে মাহুদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মু কোনো সমস্যা? উশানের সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে কি? কোনো, এত দূরের পথ, একা তোমায় কি করে পাঠাবো? তার জন্য উশান যাচ্ছে, তার সঙ্গেই তোমাকে পাঠাচ্ছি। ছেলেটা ভীষণ ভালো, ভরসা আছে ওর উপর আমার। তোমার সংকোচ হচ্ছে, কারণ উশানের সাথে তো কখনো ঠিক মতো কথা হয়নি তোমার। মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল, যেই লোক দুবার বিয়ে ভাঙলো তাও অকারণে, তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আব্বু বলো তো? অকারণে কোথায়, কারণ বশতই ভেঙেছে বিয়ে, তুমি জানো না? মীরা ললাটে বলি রেখা ফেলে বলল, কি জানি না। উশান যেই মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, সেই মেয়ে পূর্ব বিবাহিত ছিল, ডিভোর্স না করিয়েই উশানের সাথে বিয়ে দিতে চাইছিল। মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছিল, বাবা মা মেনে নেয়নি, পরে মেয়েকে এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করলো। ভাগ্যিস মেয়েটা উশানকে সব বলে দিয়েছিল, তারপরই তো উশান এঙ্গেজমেন্ট ভেঙে দিল। মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েটাকে স্বামীর কাছে পাঠালো। আর দ্বিতীয়জন, তার ব্যাপারটা তোমায় পরে বলবো আম্মু। চোয়াল ছুলিয়ে হা করে তাকালো মীরা। এত কিছু, এত ঘটনা ঘটে গিয়েছে, অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয়। বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণেই উশান এখনও এই শহরের প্রিয় মানুষের তালিকায় রয়েছে। কিন্তু মীরা কেন জানে না এসব? যদিও জানবেই বা কী করে, চট্টগ্রামে আসার পর নিচের রুম থেকে ছোটো ভাইয়ের রুম অবধি যাওয়া ছাড়া তো সে আর কোথাও যায়নি, বিয়েতে গিয়েছে নাম মাত্রই। মাহুদি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন। রাতের ট্রেনে ঢাকা ফিরছে মীরা, উশান প্রস্তুতি এখনই শেষ করতে বলে বেরিয়ে যান মাহুদি। মীরা নিশ্চুপ হয়ে রইল। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেল তা বুঝতে পারল না ঠিক। নিশুতি রাত, মেদিনীতে বইছে শীতল অনিল, আধারে নিমজ্জিত আশপাশ, দূর দূরান্ত আধার ব্যতীত কোনো কিছুই নজরে আসছে না আপাতত। কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে, ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করে চেয়ে আছে আসমান জুড়ে। ট্রেন চলছে নিচ গতিতে, শ্বাস শ্বাস শব্দ কর্ণপাত হচ্ছে মীরার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজ ঘুম কাতরে মীরার চোখ তন্দ্রাভাব টানতে পারছে না। উশান নেই তার পাশে, ট্রেনে উঠে মীরাকে সিটে বসিয়ে দিয়ে সেই যে গেল আর দেখা নেই তার। মীরার তাতে কোনো চিন্তা নেই, যেখানে গিয়েছে যাক, সেই মানব শুধু তার চক্ষুর সম্মুখে না পড়ুক। লোকটাকে একদম সহ্য হয় না মীরার, কেন তা সে নিজেও জানে না। খানিক বাদে মীরার কর্ণকুহরে প্রবেশ করে কয়েক গরু গম্ভীর কণ্ঠস্বর, শব্দফালিগুলো ছিল, এখনো ঘুমাসনি কেন মীরা? রাত তো কম হয়নি, ঘুমিয়ে পড়। মীরা আঁতকে পাশে তাকায়। উশান এসে তখনই ধপ করে বসল তার পাশে, ক্লান্ততা আয়ত্ত করে নিয়েছে উশানকে। বক্ষস্থলে নিচের কোমল হাত রেখে লম্বা শ্বাস টানল মীরা। নিঃশব্দ স্থানে হুট করে গুরুগম্ভীর কণ্ঠ শ্রবণ করাতে একটুখানি ভয় পেয়েছিল সে, পাওয়াটাও স্বাভাবিক, অন্য মনস্ক ছিল। উশান তার হাতে থাকা ব্যাগ এগিয়ে দেয় মীরার পানে, ক্লান্তিমাখা কণ্ঠে বলে, মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস, আর যদি এখন ক্ষুধা লাগে খেয়ে নি, আমি ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। উশান সিটে দেহ এলিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ইস,
এত কেন ক্লান্ত লাগছে? মীরার জন্য খাবার আনতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে। রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরেছে, যদি কিছু পাওয়া যায় সেই আশায়। পরিশেষে পরিশ্রম সার্থক হয়ে পেয়েছেও। আসার আগে মাহদি বারবার করে তাকে বলে দিয়েছিল মীরার রাতে খিদে লাগে, তখন কিছু খেতে না দিলে ওর পেট ব্যথা করে প্রচণ্ড। মাহদি নিজেই কিনে দিতে চেয়েছিল কিছু, কিন্তু উশান বারণ করেছে তাকে। এখান থেকে বোঝা বাড়িয়ে অত দূর গেলে খাবার নষ্ট হতে পারে, কিন্তু কে জানতো রাত বলে কোনো খাবার দোকানই খোলা থাকবে না। উশান তো রেগে মেগে ফিরছিল নিজের সিটে, কিন্তু এতে আরেক বিপত্তি, মাঝপথে মীরা অসুস্থ হলে ঝামেলা পোহাতে হবে না।